কোনো সমস্যা নেই। মুখ্যমন্ত্রী লেগে পড়েছেন মহড়ার আগে থেকে, প্রধানের আগে থেকে দুর্গা পুজো উদ্বোধন করতে। কম্পিটিশনে এখন অমিত শাহ আছে, কম্পিটিশন হচ্ছে, মানুষের বিপদ কিভাবে বাড়ছে সেটা কি করে সমাধান করব, তার কর্মসংস্থান, জিনিসপত্র, দাম, শান্তি, এসব বাদ। এখন হয় একটা এই ধরনের উৎসব, না হলে একটা ওই ধরনের উৎসব, তাতে একটা আপাতত লেগে গেল পুজোতে, কদিন আগে লেগেছিল রামনবমীতে, কদিন পরে আবার নামবে হনুমান জয়ন্তীতে, তারপর আবার লেগে পড়বে সূর্য মন্দিরে, এই চলতে থাকবে। মানুষকে বোকা বানিয়ে এদের রাজত্বরা চালাতে চায়, সেই কারণে যেমন মমতা তেমন মোদি, সেই কারণে অমিত শাহ। আগামীকাল সব্যসাচী দত্ত, জল্পনা যা অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান। নতুন কি আছে? বেশি তৃণমূল মানে বেশি বিজেপি? যদি তৃণমূলের দু নম্বর যারা সব ক্ষেত্রে, তারা যদি বিজেপি হয়ে যেতে পারে চোখ পাল্টে, তো সব্যসাচী তৃণমূলের এমএলএ, তার বিজেপি হতে আর দোষ কতক্ষণ লাগে? আজকে তৃণমূল, কালকে বিজেপি। আমরা তো বারবার বলছি পশ্চিমবাংলায় বিজেপিকে হাত ধরে প্রতিষ্ঠা করে দিয়ে গেল তৃণমূল, সেটাই তো মমতা ব্যানার্জির সবচাইতে বড় অপরাধ, বাংলার রাজনীতিকে সর্বনাশ করে দিয়ে গেল। আজকে এস এম মির্জা, তাকে কোর্টে তোলা হলে সিবিআই এর তরফ থেকে কিন্তু আর পিসি যে দরকার সেই ধরনের কোনো রকম কিছু জানানো হয়নি, জেল কাস্টাডি হয়ে গেছে। কোথাও যে সিবিআই নারদ নিয়ে তদন্ত শুরু করেছিল, গতিপ পেয়েছে একটা দেখাচ্ছিল, সেটা কোথাও ফ্লপ হয়ে যাচ্ছে। গতিটা পেয়েছে দেখাবার দরকার ছিল, গতিটা শ্লত করার জন্য প্রচেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মিটিং, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং, মিটিংয়ের পর আপনি দেখবেন সবারই মনোভাবটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা বারবার বলেছি, দিদি ভাই মোদি ভাই এমনি এমনি বলিনি, এখন আবার ওরা পরিকল্পনা করবে কদ্দূর কী পর্যন্ত করা যায়, যাতে লোককে দেখাবে আমরা বেস্ট লড়ছি, কিন্তু আসলে কোনো কিছু করা যাবে না বা করতে হবে না। পিসি ভাইপোকে বাঁচিয়ে যা করার করতে হবে, এই ব্যবস্থা কখনো বলি হচ্ছে মির্জা, কখনো একটু অ্যাডভান্টেজ পাবে মির্জা, এই রকমটাই চলছে। তা না হলে সহজ কোয়েশ্চেন তো এই যে এথিক্স কমিটি কেন বসলো না, যথেষ্ট সুযোগ ছিল, সাড়ে তিন বছর, এত তো দরকারই ছিল না। বাঁচাবার জন্য বাঁচিয়ে রাখো, আমাদের কথায় আমাদের মতন করে বাঁচিয়ে রাখো। দিল্লি রাজ্য এই সমঝোতা নিয়ে চলছে, আগামীকাল অমিত শাহ তিনি রাজ্যে আসছেন।